Hi, this is Shalon Roy, assistant teacher, Ibrahim Memorial Shikshan Niketan, Birbhum, Dinajpur. I hope all you are well and happy by the grace of Almighty with your parents at home. I would like to take a class for the students of class 4 and my class is English for today. I would like to take the class. First, I would like to read the text only English, and then I would like to read the text with Bangla meaning and tense according to our book. And today you are going to know that today's topic is S N Sultan Unit 34 Lesson 1-2. Let's start. A. Look, read and say. S N Sultan is a famous painter of our country. He was born in Norai in 1923. His family didn't have a lot of money. Sultan went to school for 5 years, but then he went to work with his father. As a child, Sultan loved to draw. He drew pictures of buildings and other things. He wanted to study at Kolkata Art College, but his family didn't have the money. In 1938, he got the money and he went to the Kolkata Art College. He stayed there for 3 years and then he left. He traveled around Asia and Europe and painted rivers, trees and villages and its people. Then he came back to Bangladesh. He painted pictures of the farmers and fishermen of Bangladesh. People around the world know about Sultan and his paintings. He exhibited his paintings along with the famous painters Pablo Picasso and Salvador Dali. Sultan loved children. He established Nandankanan and Shishu Sarga for children. Here they could get some education and learn painting. Every year there is a Sultan Mela in Norai. He died in 1994 at a hospital in Joshua. Dear student, for your better understanding, firstly I have read out the text. Now I would like to read the text once again with Bangla meaning and tense according to the text. Dear student, এখন তোমরা বইয়ে দেখো, আমি তোমাদের এই পড়াটা প্রথমবার শুধু ইংরেজিতে তোমাদের রিডিংটা তো উচ্চারণের সমস্যা না থাকে এই জন্য বলেছি। এখন আবার রিডিংয়ের সাথে বাংলা অর্থ করব এবং কোন টেন্সে আছে আমাদের লাইনটা সেটাও বলে দেব। আর সেই সাথে গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো আছে যেগুলো আমার কাছে মনে হবে সেগুলো আমি তোমাদেরকে আলাদাভাবে বলে দেব। তো যা হোক, এখানে বলছে লেটস স্টার্ট, চলো শুরু করি। এ লুক রিড এন্ড সে, বলছে তাকাও পড়ো এবং বলো।
एसएन सुल्तान इज अ ट्रांसमीटर ऑफ आवर कंट्री। ছাত্রছাত্রীরা আমরা জানি কিছু আমাদের সাহায্যকারী ভাগ আছে যেটা আমরা তে হেল্পিং ভাগ হেল্পিং ভাগ হেল্পিং ভাগ গুলো কি কি আমরা জানি একটা আছে বিভাগ বিভাগ তারপর আছে কি জানি ডু ভাগ তারপরে কি জানি হ্যাপ ভাগ তারপরে কি জানি মডাল ভাগ হ্যাঁ এই ভাগগুলো আমি কি জন্য তোমাদেরকে দিচ্ছি রিডিং করানোর বাদ দিয়ে তোমরা রিডিং করব তোমাদের এখানে আমি অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করব তো যাও আমরা বিভাগগুলো কি জানি যে এম তারপরে জানি ইজ তারপরে জানি কি আর তারপরে জানি কি ওয়াজ তারপরে আমরা কি জানি ওয়্যার এই তো তারপরে আমরা ডুবার প্রতি কি জানি একটা হচ্ছে ডু আরেকটা হচ্ছে ডাস আরেকটা হচ্ছে ডি তারপরে হ্যাপ ভার প্রতি কি জানি আমরা হ্যাপ তারপরে জানি কি হ্যাট হ্যাঁ তারপর আমরা মোড়াল ভাগ কি কি জানি মোড়াল ভাগ যদি আমরা ধরতে যাই প্রথমে ক্যান ধরি তারপরে মেয়ে ধরি শ্যাল তারপর আমরা উইল ধরি হ্যাঁ এখন আমরা ক্যানের কি পাশ ধরি ফুট মেয়ের পাশ মাইক তারপর ছেলের পাশ শুট হ্যাঁ উইলের পাশ ফুট তাহলে আমরা এখানে কি করব ইত্যাদি ইপিসি দিতে পারি কারণ মোড়ার ভাগগুলো আমাদের আরও আছে হ্যাঁ এখন আমরা ঘোড়ার মধ্যে কি দেখতে পাইছি যে সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি সুলতান হচ্ছে আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী দেখো ইজ ইসটা কোথা থেকে এসেছে আমরা কেউ যদি প্রশ্ন করে তাহলে আমরা বলতে পারবো যে বিভাগ থেকে এসেছে বিভাগে কি দেখতে পাচ্ছি আমরা বিভাগে দেখতে পাচ্ছি আছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার আর এখানে আমরা পাচ্ছি কি ইজ এখানে সুলতান থাকার কারণে এটা ইজ হয়েছে ঠিক আছে আর ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম যে কারণে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইউনিট টেন্স ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আর এখানে যদি আমি শব্দার্থ কথা বলতে চাই তাহলে এখানে দুটো শব্দার্থ বা ইম্পর্টেন্ট আমার মধ্যে সেটা হচ্ছে একটা হচ্ছে ফেমাস ফেমাস মানে তোমরা জানো বিখ্যাত আর পেন্টার পেন্টার মানে হচ্ছে চিত্রশিল্পী যেহেতু আমরা এখন সুলতান সম্পর্কে জানতেছি যে প্রথম লাইনে আমরা জেনে গেছি যে এখন সুলতান একজন আমাদের দেশের বিখ্যাত চিত্রশিল্পী দ্বিতীয় লাইন হি ওয়াজ বোর্ন ইন নোরা ইন 1923 তিনি 1923 সালে নোরাইনে জন্মগ্রহণ করেছিলেন দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এর আগে দেখতে পাইছিলাম ইস এখন আমরা দেখতে পাচ্ছি ওয়াজ কারণ যেহেতু এখানে একটা সময় দেওয়া আছে সেটা হচ্ছে কত 1923 সাল 1923 সালে এটা একটা অতীতের বিষয় যে কারণে এটা তাছাড়া তিনি অনেক আগে জন্মগ্রহণ করেছেন যে কারণে এটা হচ্ছে পাস্ট ইউনিট টেন্স এখানে ইস আগে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এবার দেখতে পাচ্ছি ওয়াজ তাহলে এটা পাস্ট ইনফিনিটিভ টেন্স আর একটা কথা তোমাদের বলে নেই যে সাহায্যকারী ভাগগুলো যখন এরা স্বতন্ত্র ভাবে বলবে তখন এরা প্রধান ভাগ বা ফিনিশ ভাগ বা প্রিন্সিপাল ভাগ দিলে বলো না কেন আর যদি কোন ভাগকে সাহায্য করার জন্য তাদের সামনে বসে দেখবা যে ভাগগুলো পরে ভাগের সঙ্গে আয় থাকবে মানে অতিক্রমণ ভাগ হবে বা আরো কিছু হতে পারে হ্যাঁ যাও আমরা নেক্সট লাইন দেখবো হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ এ লট অফ মানি এর অর্থ হচ্ছে তার পরিবারে প্রচুর টাকা ছিল না তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি ডুবা তোমাদের যেটা আমি দেখে দিচ্ছি সেটা কি ডুবা ডুবা কি দেখতে পাচ্ছি ডু ডাস ডি এখানে আমরা দেখতে পাচ্ছি ডিডন্ট আছে ডি দেখো ডু বা ডাস এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর ডি এটা হচ্ছে পাস্ট ফর্ম কিন্তু তোমরা জেনে নাও যে ডু ডাস ডি সমান সমান হয় ভার্ব প্রেজেন্ট ফর্ম
V1 অর্থাৎ এটা অর্থ হচ্ছে হাফ এর 10 মিলিমিটার ফর্ম তাহলে এখানে তো আমার V এর পরে হাফ আছে ঠিক আছে তাহলে এটা কি দেখা গেল 5 মিলিমিটার চেঞ্জ নেক্সট লাইন সুতান ওয়েন টু দা স্কুল ফর 5 ইয়ার্স সুতান 5 বছরের জন্য স্কুলে গিয়েছিলেন বাট দেন হি ওয়েন টু ওয়ার্ক উইথ হিজ ফাদার কিন্তু তারপর তিনি তার বাবার সঙ্গে কাজ করেছিলেন তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি সুলতান ওয়েন এখানে তো মোরাল ভার্বগুলো বা এই হেল্পিং ভার্বগুলো অ্যাক্টিভও নেই তাহলে আমরা মেন মেন ভার্বগুলো কি গো অ্যান্ড ডান তোমরা পড়েছো গুডি ডান এখান থেকে ভার্বগুলো নিয়েছে যেগুলোকে বলা হচ্ছে ইরেগুলার ভার্ব তাহলে এখানে কি দেখতে পাচ্ছি সুলতান ওয়েন অর্থাৎ এটা পাস্ট ফর্মে আছে তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট ইন্ডিফিনিট টেন্স এবং তিনি 5 বছরের জন্য স্কুলে গিয়েছিলেন এখানে বলছে তারপরে লাইনে দেখা যাচ্ছে যে হি ওয়েন টু ওয়ার্ক উইথ হিজ ফাদার অর্থাৎ এটা হচ্ছে তোমার পাস্ট ইন্ডিফিনিট টেন্স এখন আমরা নেক্সট প্যারায় আসব নেক্সট প্যারা কি বলছে এক চাইল্ড শুড দা লাভ টু গ্রো যে শিশু হিসেবে সন্তান আঁকতে পছন্দ করতেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি লাভ মানে হচ্ছে ভালোবাসা আর এখানে লাভ টু অর্থাৎ দেখা যাচ্ছে যে ভি টু দেওয়া আছে অর্থাৎ লাভের পাঁচ লাভ তাহলে এটা আমরা অবশ্যই ধরে নেব পাঁচ ইউনিটেন নেক্সট লাইন হ্যাভ সরি হি ড্রু পিকচার্স অফ ইনিংস অ্যান্ড আদার থিংস তিনি বিভিন্ন ভবনের ছবি এবং আরো অন্যান্য জিনিসের ছবি আঁকতেন তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ড্র ড্রিউ ড্রন অর্থাৎ ড্র এর পাঁচ ফর্ম ড্রিউ দেওয়া আছে তাহলে এটা আমরা নিঃসন্দেহে ধরে নেব পাঁচ ইউনিটেন নেক্সট লাইন হি ওয়ান্টেড টু স্টাডি এট কলকাতা আর্ট কলেজ দেখা যাচ্ছে যে তিনি কলকাতা আর্ট কলেজে পড়তে চেয়েছিলেন দেখো এটা একটা মানে খুব আনন্দ উদ্দীপনার বা উৎসাহের বিষয় যে সুলতানের পরিবারে কোনো টাকা ছিল না অথচ সে কলকাতা আর্ট কলেজে পড়তে চেয়েছিল তারপরে লাইনে হচ্ছে কি দেখো বাট হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ দ্য মানি কিন্তু তার পরিবারে ওই টাকাটা ছিল না অর্থাৎ কলকাতা আর্ট কলেজে পড়তে গিয়ে তার যে খরচটা হবে সেই খরচটা করার মতো পয়সা তার পরিবারে ছিল না দেখো তার কি অদম্য বিশ্বাস সে কলকাতা আর্ট কলেজে পড়বে তারপর কি হচ্ছে ইন 1938 হি গট দ্য মানি দেখো এখানে 1938 সালে তিনি টাকাটা পেলেন দেখো এখানে একটা সময় দেওয়া আছে সেটা হচ্ছে কত 1938 সাল এবং এটা কি অতীতের ঘটনা তাহলে এটা নিঃসন্দেহে পার্সিমন ডিস্টেন্স এই জন্য দেখো এই গড় হচ্ছে যদি এটা পার্সিমন ডিস্টেন্স না হতো তাহলে এটা কে হইত এবং এই ভাতের সঙ্গে এক যুক্ত থাকত বুঝতে পারছো তারপর দেখো এন্ড ইউ ওয়েন টু কলকাতা আর্ট কলেজ এবং তিনি কলকাতা আর্ট কলেজে গেলেন তাহলে দেখা যাচ্ছে এই বাক্যটা হচ্ছে আমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন্স নেক্সট লাইন কি বলছে দেখো হি স্টেড দেয়ার ফর 3 ইয়ার্স তিনি সেখানে 3 বছর থাকলেন তাহলে দেখো এটা অতীতের ঘটনা কিন্তু স্টেড পাস্ট ইন্ডিপেন্ডেন্স অবশ্যই তারপর হচ্ছে অ্যান্ড দ্য রিলেট এবং 3 বছর পর তিনি সেখান থেকে ত্যাগ করলেন নেক্সট লাইন হি ট্রাভেল অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ তিনি এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশগুলোতে ভ্রমণ করলেন তোমরা এখানে দেখো ট্রাভেল ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা আর অ্যারাউন্ড মানে চতুর্দিকে তাহলে দেখা যাচ্ছে যে এশিয়া এবং ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে তিনি ভ্রমণ করেছিলেন অ্যান্ড পেন্টেন রিভার্স এবং তিনি নদীগুলো আঁকছিলেন ট্রিজ গাছগুলো আঁকছিলেন অ্যান্ড ভিলেজেস এবং গ্রামগুলো আঁকছিলেন অ্যান্ড পিপল এবং এই এই সমস্ত লোকগুলো ছবি আঁকছিলেন নেক্সট লাইন দেন হি ক্যাম ব্যাক টু বাংলাদেশ তারপর তিনি বাংলাদেশে ফিরে আসছিলেন তাহলে দেখা যাচ্ছে এখানে হি ক্যাম দেওয়া আছে তাহলে এটা কাম থেকে ক্যাম তাহলে এটা আমরা ধরে নেব পাঁচ মিনিট ক্যাম নেক্সট লাইন হি পেন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ তিনি বাংলাদেশের কৃষকদের জেলেদের ছবি আঁকতেন তাহলে দেখা যাচ্ছে পেন্টেড পেন্ট থেকে পেন্টেড তাহলে কি এটা পাস ফর্ম তাহলে এটা হচ্ছে আমাদের পাস ইউনিট টেন্স হ্যাঁ আমরা নেক্সট প্যারায় আসবো পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেন্টিং বলছে বিশ্বের
লোকজন সুলতানের চিত্রশিল্প সম্পর্কে এবং সুলতান সম্পর্কে জানে। দেখো এখানে আমরা রো পেয়েছি, আমরা প্রথমের দিকে এসেন সুলতান ইজ খানাস সেন্টার, ওখানে আমরা প্রেজেন্ট ফর্ম পেয়েছি, আর এখানে আসে আমরা প্রেজেন্ট ফর্ম পাচ্ছি। তাহলে বলছি যে পৃথিবীর চারপাশের লোকেরা সুলতানের কি চিত্রশিল্পী সম্পর্কে জানে বা চিত্রশিল্প সম্পর্কে জানে। তাহলে এখানে রো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর হচ্ছে হি এক্সিবিটেড হিজ পেন্টিংস অ্যালং উইথ দ্য খানাস পেন্টার পাবলো পিসাকো অ্যান্ড সালভাদর ডালি। অর্থাৎ এখানে পৃথিবী বিখ্যাত দুইজন চিত্রশিল্পীর কথা বলা হয়েছে, একজন হচ্ছে পাবলো পিসাকো আর একজন হচ্ছে সালভাদর ডালি। এদের সঙ্গে তিনি কি করেছিলেন, তার ছবি প্রদর্শনী করেছিলেন, অর্থাৎ তার চিত্রশিল্পের প্রদর্শনী করেছিলেন। দেখো বলছে এই এক্সিবিটেড হিজ পেন্টিংস, তিনি তার ছবিগুলো প্রদর্শনী করেছিলেন অ্যালং উইথ দ্য ফেমাস পেন্টার, বলছে বিখ্যাত শিল্পীদের সাথে চিত্রশিল্পীদের সঙ্গে, পাবলো পিসাকো অ্যান্ড সালভাদর ডালি, পাবলো পিসাকো এবং সালভাদর ডালির সাথে। দেখো এটা একটা গর্বের বিষয়, এসেন সুলতানের মতো যে ছোটতে ছোট ছিল, পাঁচ বছর পড়ালেখা করে সে আর স্কুলে যেতে পারেনি, তার বাবার সঙ্গে কাজের সন্ধানে গিয়েছিল, সে কিনা পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পীরা পাবলো পিসাকো এবং সালভাদর ডালি। তোমরা দেখো এর সঙ্গে তার ছবির প্রদর্শনী হয়েছে, যেটা একটা গর্বের বিষয়। তোমরা যদি তোমাদের মধ্যে থেকে কেউ একজন এই এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো, বাংলাদেশের নামটাকে উজ্জ্বল করতে পারো, তাহলে খুব ভালো লাগবে এই ধরনের সংবাদটা যদি আমি ভবিষ্যতে শুনতে পাই। ঠিক আছে, তাহলে আমি তারপর নেক্সট পেরায় যাচ্ছি যে সুলতান লাভ চিলড্রেন, সুলতান ছেলে মেয়েদের ভালোবাসতেন। ছেলে মেয়েরা তোমরা যারা আসো বা তোমাদের দেখতে যে আরো ছোটো আছে তাদেরকে কিন্তু খুব ভালোবাসেন, অর্থাৎ তোমাদের মতো ছেলে মেয়েদেরকে সুলতান খুবই ভালোবাসতেন। তাহলে এটা কি দেখা যাচ্ছে, লাভ পাঁচ মিনিট চান্স, অর্থাৎ লাভ হ্যালো ভি এটা পাস ফর্ম করে দিছে। তারপরে নেক্সট লাইন হচ্ছে এই এস্টাবলিশ নন্দনকানন অ্যান্ড শিশু সর্ব ফর চিলড্রেন, তিনি নন্দনকানন এবং শিশু সর্ব নামে প্রতিষ্ঠান করেছিলেন ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়েদের কারা, তোমাদের মতো যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য। তাহলে এখানে দেখা যাচ্ছে এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ থেকে এটা এস্টাবলিশ ভাবের ভিডিও দিচ্ছে, অর্থাৎ পাঁচ ক্রম। তাহলে এটা আমরা ধরে নেব পাঁচ ইউনিট টেন্স। তারপর দেখা যাচ্ছে হেয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড রান পেন্টিং, এখানে তারা কিছু শিক্ষা পেত এবং আঁকা আঁকি শিখত। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমি যে মোরাল ভাগ রইলাম, এই যে ক্যান ক্যানের পাঁচ ক্রম কিন্তু কুট, এখানে ওরা কুট নিছে, অর্থাৎ যে সম্ভাবনা আছে যে ছেলে মেয়েরা আগে শিশু নন্দনকানন আর শিশু সর্বেন্দ্রে থাকতো, সেখানে তারা কি কিছু শিক্ষা এবং লেখাপড়া শিখতে পারবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে নেক্সট লাইন এভি আর ড্যালিসে সুলতান মেলা ইন নড়াইল, নড়াইলে প্রতি বছর সুলতান মেলা অনুষ্ঠিত হয়। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, যেহেতু প্রতি বছর অনুষ্ঠিত হয় তাহলে প্যান্ডেমিক করতে হবে। দেখো এখানে এরা ইজ দিচ্ছে, বুঝতে পারছো ইজ কোথা থেকে এসেছে, ইজ বিভাগ থেকে এসেছে। দেখো এই বিভাগ থেকে এই ইজ, এই ইজটা আমরা দুইবার তিনবার মতো মনে পাইলাম। হ্যাঁ যাই হোক নেক্সট লাইন, হি ডাইড ইন 1994 অ্যাট এ হসপিটাল ইন যশোর, তিনি যশোরের একটি হাসপাতালে 1994 সালে মৃত্যুবরণ করেছিলেন। দেখো ডাই ডাই থেকে ডাই ডাই নাম দেখা যাচ্ছে DIED, তাহলে এটা পাস ক্রম, যেহেতু তার অবশ্যই এটা আমাদের পাস ইউনিট টেন্স। ডিয়ার স্টুডেন্টস আই হোপ ইউ আর এনজয়িং মাই ক্লাস, নাও আই উড লাইক টু টেক দ্য ক্লাস অ্যাবাউট বি দ্যাট মিনস ইন ইউর গ্রুপ পেজ নাম্বার 69, হ্যার ইউ ক্যান সি অ্যাট দ্য অ্যাবাউট বি বি, এখানে পেজ নাম্বার 69 তোমাদের বি এ দেখা আছে কি, বি এগেন
Like T for true or F for false. আমি আবার বলছি read again অর্থাৎ পড়াটা আবার পড়তে হচ্ছে আমি অলরেডি দুইবার পড়ে ফেলেছি আর পড়ার প্রয়োজন মনে করতেছি না তোমরা পড়ে নিবা যে write T for true or F for false এই যে সত্য হলে true লিখবা মিথ্যা হলে false লিখবা তাহলে আমি বোর্ডে রেখে দিচ্ছি ব্ল্যাকবোর্ডের দিকে যেটু লিখে রাখছি তোমরা ব্ল্যাকবোর্ডে লক্ষ্য রাখো তাহলে এখানে দেখো আমরা প্রথম লাইন কি বলছে নাম্বার 1 সুলতান ওয়াজ ফ্রম নরাই আমরা অলরেডি জেনেছি দেয়ার ইজ সুলতান মেলা ইন নরাই যে এভরি ইয়ার যে প্রতি বছর সুলতান মেলা নরাই অনুষ্ঠিত হয় তাহলে আমরা এটা ট্রু করব তাহলে এটা ট্রু নেক্সট নাম্বার 2 সুলতান হেনরি ওয়াজ অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে সুলতানের পরিবার ছিল ধনী কিন্তু আমরা পড়ার মধ্যে জেনেছি কি সুলতান পাঁচ বছর পড়ালেখা করে আর পড়ালেখা করতে পারি তার বাবার সঙ্গে কি করতে যায় কাজ করতে যায় সুলতান আর্ট কলেজে পড়তে চেয়েছিল কলকাতা আর্ট কলেজে কিন্তু তার সেখানে পড়ার মতো যে পরিবার টাকাটা ছিল সে টাকাটা ছিল না তাহলে আমরা ধরে নিব সে গরিব ছিল তাহলে এটা কি হবে ফলস তাহলে ফলসের জন্য আমরা অ্যাড করব তারপরে হচ্ছে নাম্বার 3 সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 4 ইয়ার্স বলছে যে সুলতান 4 বছরের জন্য স্কুল গিয়েছিলেন কিন্তু আমি পড়ার মধ্যে কি কিছুক্ষণ আগেও বললাম যে সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স যে সুলতান 5 বছর পড়ালেখা করে তারপর তার বাবার সঙ্গে তিনি কাজ করতে বেরিয়ে যান তাহলে এটা অবশ্যই ফলস হ্যাঁ তাহলে নাম্বার 4 সুলতান ডাইড ইন যশোর এট এ হসপিটাল হ্যাঁ আমরা শেষের লাইনে জেনেছি সুলতান ডাইড ইন যশোর এট এ হসপিটাল অর্থাৎ সুলতান যশোরে একটি হাসপাতালে মারা যায় তাহলে এটা কি হবে ট্রু আমরা এখানে কি দিচ্ছি তারপরে হচ্ছে নাম্বার 5 অনলি পিপল ইন বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান যে শুধু বাংলাদেশের লোকেরাই শুধু সুলতানকে সম্পর্কে জানে তাহলে এটা কি মিথ্যা কারণ আমরা জেনেছি সুলতান এশিয়া বিভিন্ন দেশে ঘুরতে গেছে তারপর আবার ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে গেছে আবার এই দেশগুলোর গাছের ছবি মানুষের ছবি ওই দেশের নদীর ছবি ইত্যাদি ছবি তিনি আঁকাআঁকি করছিলেন তাহলে এটা আমরা অবশ্যই ধরে নেব ফলস কারণ বাংলাদেশের লোক ছাড়া তাকে বহির্বিশ্বের লোকও চিনে তাহলে এটা হচ্ছে ফলস তারপর নাম্বার 6 সুলতান সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্টস ইন নোরাই সুলতান নোরাইয়ে বয়স্কদের জন্য অর্থাৎ অ্যাডাল্ট মানে হচ্ছেন বয়স্ক বয়স্কদের জন্য স্কুল খুলেন তাহলে এটা কি হবে ফলস হবে কারণ আমরা জেনেছি সুলতান ছেলে মেয়েদের জন্য স্কুল খুলেন তাহলে এটা কি হবে ফলস আমরা কি দেবো এটা এক দেবো হ্যাঁ Dear students, I would like to give you homework. So please give me some time to give you homework. And homework. Tomra homework. তোমরা এই দিনটা ট্রুফল বাসায় বই থেকে দেখবা আর হচ্ছে কি ওয়াট মিনিং ওয়াট মিনিং ফ্রম ইয়োর রিডিং বেস রিডিং If it will helpful for your habit, then
My class will be successful. Thank you, dear students. Welcome.